খেলার খবরাখবর নিয়ে মাঠে ময়দানে লগ ইন করছি আমি আসিফ আল আহমেদ। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে 5 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। স্মিথ 34 বলে 35 রান করে, লক্ষ্য বড় নয়, জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই 119 রান। এই রান তারা করতে নেমেও বেশ নড়বর অবস্থায় পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। দাপুটে বোলিংয়ে ম্যাচ জমিয়ে তোলেন প্রোটিয়া বোলাররা, কিন্তু ফল নিজেদের পক্ষে নিতে পারেনি তারা। দক্ষিণ আফ্রিকাকে হতাশ করে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে 5 উইকেটের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। রোববার বাছাই পর্বের বি গ্রুপের রানার্স আপ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার টুয়েলভের লড়াই শুরু করবে শ্রীলঙ্কা। তবে এর আগেই দল ছেড়ে শ্রীলঙ্কায় চলে যাচ্ছেন শ্রীলঙ্কান দলের পরামর্শক মাহেলা জয়বর্ধনে। দীর্ঘ কয়েক মাস জৈব বলয় থাকায় ক্লান্ত হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন 2007 বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তান মানেই আলাদা উত্তেজনা, রাজনৈতিক উত্তাপ মাঠেও ছড়ায় সমানভাবে। পাক ভারত দ্বৈরথের আগে ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি জানান, ভারতে পাকিস্তানের সাথে ম্যাচ আয়োজন করা কঠিন, কারণ সবার নজর থাকে এই ম্যাচের দিকে। এই ম্যাচের টিকিট বিপুল চাহিদা থাকে, কিন্তু আরব আমিরাতে এই উন্মাদনা ভারতের মতো নয়, তাই সেখানে কোনো সমস্যা হয় না। বিশ্বব্যাপী যে কয়টি টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ হয় তার মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সর্বাধিক জনপ্রিয়, সবচেয়ে বেশি জমজমকও। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, আইপিএলে দল নিতে ইচ্ছে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানি গ্লেজার পরিবার। বিশ্বের সেরা ফুটবল দলগুলোর মধ্যে অন্যতম ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক এই গ্লেজার পরিবার। তার মানে আইপিএলে ঢুকতে চাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব ম্যানেও। আজ এ পর্যন্তই, লগ আউট করছি মাঠে ময়দানে। রাত 10টায় নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ রইল। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।